হ্যালো ভিবান আমি সুক্তারা কেমন আছো সবাই আচ্ছা তোমরা কি আমাকে আদৌ মনে রেখেছো নাকি ভুলে গেছো কথাটা কিন্তু জিজ্ঞেস করলাম তার একটা বিশেষ কারণ আছে আসলে অনেকদিন ধরে তো আমি খুব একটা ব্লগ শেয়ার করছি না বাট কিছুদিন আগে আমি একটা মিনি ব্লগ দিয়েছিলাম বাট সেখানে না আমি খুব একটা ভালো মতো রেসপন্স পাইনি তো আমার মনে হয়েছিল এখনও মনে হচ্ছে যে তোমরা হয়তো আমাকে সত্যি একদমই ভুলে গেছো আচ্ছা তোমরা কি সত্যি আমাকে ভুলে গেছো নাকি মনে রেখেছো আমাকে কিন্তু অবশ্যই একবার জানিও তাহলে হয়তো আমি বুঝতে পারবো যে না আমার পরিস্থিতিটা এখনও তোমাদের কাছে রয়েছে তো চলো আর বেশি কথা বলবো না এবার ডিরেক্ট ভিডিওর মধ্যে যাওয়া যাক তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখন আমি বসে পড়েছি একটা ব্রাইডাল মেকআপ করার জন্য তো ভাবছিলাম অনেক দিন ধরে যে একটা ব্রাইডাল মেকআপ করব বাট সময় হচ্ছিল না তারপরে হঠাৎ একদিন দেখছি বৃষ্টি হচ্ছে তো ব্যাস সেই দিনটাই আমাদের হয়ে গেল প্ল্যান যে আজকে আমরা ব্রাইডাল শ্যুট করব। তো এই ব্রাইডাল মেকআপটা নিয়ে কিন্তু আমাকে অনেকে অনেক কথা বলেছে এবং অনেকে আর কি খারাপ কথাও বলেছে আবার অনেকে ভালো কথা বলেছে মানে নেগেটিভ পজিটিভ এই দুটো কমেন্টই কিন্তু আমার এই মেকআপের মধ্যে ছিল তো যাই হোক সেগুলো নিয়ে তোমাদের সঙ্গে একটু আমি আলোচনা করব। আর তার সঙ্গেও তোমরা দেখতে পারবে যে কিভাবে আমার এই স্যুটটা কমপ্লিট হয়েছে আর সত্যি কথা বলতে আমার মেকআপটা করে কিন্তু বেশ ভালো লেগেছে কেন ভালো লেগেছে তার কারণ আমি তো আগে কখনো করিনি তো তাই নিজেকে আর কি একটু অন্য রূপে দেখে নিজের একটু বেশি ভালো লাগা তৈরি হয়েছিল। ব্যাস তাছাড়া আর কিছুই না তো এই স্যুটটা কিন্তু আমার অনেক দিন আগে হয়েছে প্রায় এক মাসের কাছাকাছি হয়ে গেছে তো আমি আর কি ওই আলসির জন্য ভিডিও এডিট করিনি এবং তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো মেক করার পরে বেশ কিছু রিল শ্যুট করেছিলাম তো সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো সেখানেও তোমরা আমাকে অনেকে অনেক ধরনের কথা বলেছ অনেক রকমের কথা বলেছো আমার বেশ কিছু কথা ভালো লেগেছে আবার বেশ কিছু কথা একটু খারাপ লেগেছে তো আর কিছুই না দেখো তার মধ্যে সবারই তো কমেন্টের রিপ্লাই দেওয়াটা উচিত কিন্তু সত্যি কথা বলতে একটু বেশি কমেন্ট হয়ে গেলে না সেগুলো রিপ্লাই দেওয়া যায় না খুব প্রবলেম হয়ে যায় তো ভাবলাম চলো আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের সে কমেন্টগুলো একটু রিপ্লাই দেবো তো তোমরা তো প্রত্যেককেই জানো যে আমি কিন্তু ফিল্টার ছাড়া ভিডিও করি আমার ফিল্টার দিয়ে ভিডিও করতে খুব একটা ভালো লাগে না তো প্রথম থেকে কিন্তু আমি ফিল্টার ছাড়া ভিডিও করে এসেছি এবং এখনো পর্যন্ত তাই করি তো সেখানে তোমরা অনেকে আমাকে ভালোবাসা দিয়েছ ভালোবাসো এবং সবাই তোমরা আমাকে বলো যে তোমার নর্মাল ফেসটাই ভীষণ সুন্দর ভীষণ ভালো লাগে তুমি যে ফিল্টার ছাড়া ভিডিও করো এটাই ভীষণ ভালো লাগে এবং সেখান থেকে কিন্তু তোমরা আমাকে বলতে যে দিদি একটু হলেও লিপস্টিক কাজল লাগো বাট আমি তোমাদের বলতাম যে দেখো আমার কিন্তু একদমই ভালো লাগে না এসব পড়তে বাট আমি কিন্তু এটা কখনো বলিনি যে আমি কোনোদিনও লিপস্টিক কাজল আইলাইনার এসব ইউজ করব না তো হট করে যে বললাম না ইচ্ছা তো সব মানুষেরই হয় এবং ইচ্ছার থেকে বড় কথা আমাকে প্রচুর মানুষ এরকম বলেছে যে দিদি তোমার ওপর একটা ব্রাইডাল শ্যুট করব তো আমি কিন্তু রাজি হই না শ্যুটগুলো করার তো হঠাৎ করে আমারও ইচ্ছা হলো চলো একদিন একটা ব্রাইডাল শ্যুট করে ভিডিও করা যাক বাট আমি যে মেকআপটা করেছি এই মেকআপটা করে কিন্তু আমি কোনো রকম ফিল্টার ইউজ করিনি আমি কিন্তু ফিল্টার ছাড়াই যেমন নর্মাল আমি ভিডিও করতাম ঠিক তেমনই আমি ভিডিও করেছি আর এটা কিন্তু আমাদের প্রত্যেকেরই জানা যে ফিল্টার দিয়ে ভিডিও করলে একরকম লাগে আর বিনা ফিল্টারে ভিডিও করলে একরকম লাগে ঠিক তেমনই মেকআপ করে ভিডিও করলে একরকম দেখাবে আর বিনা মেকআপে ভিডিও করলে একরকম রকম দেখাবে তো আমি কিন্তু মেকআপ করে রকম ফিল্টার ইউজ করিনি বাট আমাকে যেমন অরিজিনাল মেকআপ করে দেওয়া হয়েছে ঠিক তেমনই আমাকে দেখতে দেখাচ্ছে এবং আমি যখন মেকআপ করি না মানে আমি তো সেরকম মেকআপ সত্যিই করি না এমনি এরকম তো মেকআপ আমি ফার্স্ট টাইম করলাম মেকআপ ছাড়া যে ভিডিওগুলো আমার থাকে সেখানে কিন্তু আমাকে অন্যরকম লাগে তো যাই হোক এইটা নিয়ে তোমরা আমাকে অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো যে দিদি তোমাকে অনেক সুন্দর লাগছে আবার অনেকে এটাও সুন্দরভাবে বলেছে দিদি তোমাকে একদমই ভালো লাগছে না তো এটা যাই হোক সবারই একদম নিজের নিজের বক্তব্য তা আমার দুটোই খুব পছন্দ হয়েছে কেননা সবার চোখে কিন্তু সবাই সমান না আর সবার চোখে কিন্তু সব রকম মেকআপ পছন্দ হয় না তো চলো অনেক বক বক করে ফেললাম এরপর তোমাদের সঙ্গে একটা ইন্টারেস্টিং ঘটনা শেয়ার করা যাক তো এটা যেহেতু আমার প্রথম ব্রাইডাল মেকআপ আর ওই দিনকেই কিন্তু লোডশেডিং হয়েছিল। মানে আমার লুক পুরো কমপ্লিট হয়ে গেছিলো শুধুমাত্র হেয়ারটা বাদ দিয়ে তো যখন আমার চুল বাঁধার টাইমটা এসেছে তখনই কিন্তু লোডশেডিং হয়ে গেল তো এবার কি করব যেহেতু দুটো বাড়ির পরেই আমাদের বাড়ি মানে ওনাদের বাড়ি থেকে তো সঙ্গে সঙ্গে আবার বাড়িতে আসতে হলো বাড়িতে এসে আবার চুলটা কমপ্লিট করা হলো তবে জানো তো আমার না তখন খুব রাগ হচ্ছিল আর রাগ ওঠাটা কিন্তু প্রায় স্বাভাবিক কেননা প্রথমত গরমকাল আর গরমকালে মেকআপ করলে একটু ঘাম হবে যেহেতু এসি নেই আর প্রচণ্ড পরিমাণে ঘামের জন্য মেকআপটা নষ্ট হয়ে যাচ্ছিল বারবার এটাই আর কি আমার কাছে একটু বেশি ইন্টারেস্টিং মনে হয়েছিল তার কারণ যেহেতু আমার ফার্স্ট মেকআপ ব্রাইডাল তো সেই দিনকেই কারেন্টটা যাওয়ার ছিল তো এটাই আমার কাছে একটু বেশ ইন্টারেস্টিং ঘটনা তো যাই হোক তোমাদের কতটা কি ভালো লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আমি অবশ্য শর্টসে অনেক মানুষেরই কমেন্ট পেয়েছি ভালো খারাপ দুটো মিলিয়েই তো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও জানাতে কিন্তু একদম ভুলো না আর তোমরা যদি চাও ওকে বুক করতে তাহলে আমি ডিসক্রিপশানে ও নাম্বার দিয়ে দিচ্ছি তো তোমরা সেখান থেকে ওকে বুক করে নিতে পারো তো চলো আজকের ভ্লগটা এখানেই শেষ করলাম দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে তোমরা সুস্থ থেকো ভালো থেকো और सब्बाइ के टाटा